স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস টু আমার বই পার্ট ওয়ানের পেজ নাম্বার ফিফটি ফোর থেকে দেখে নেব কাঠিতে বল বসাই এটা দেখো তোমাদের একটা নতুন অঙ্ক তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে পড়ে নিচ্ছি আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে দেখো গাছের নিচে দেখো কত আম পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড় করব এবার দেখি কে কতগুলো আম করিয়ে আনলাম নতুনভাবে কাঠি ও নটি লাল বল দিয়ে গুনব দেখো কিভাবে গুনব কাঠি আর লাল বল দিয়ে কাঠিতে নটার বেশি বল রাখা যায় না দেখো তোমরা এখানে দেখবে যে একটা কাঠি পাবে আর তারপরে দেখবে তোমরা এই অঙ্কগুলোতে যতগুলোই কাঠি পাও না কেন সেখানে দেখবে নটার বেশি কিন্তু বল রাখা যাবে না সবচেয়ে বেশি নটা রাখা যাবে তুমি এক থেকে নটা পর্যন্ত বল তুমি কাঠিতে রাখতে পারবে এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর এবারে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু একটা করে কাঠি আছে আর একটা করে যদি কাঠি থাকে সেটাকে আমরা বলবো একক কাঠি ঠিক আছে বা এককের ঘর তার আগে দেখো একক কাঠির আগে যদি আরেকটা কাঠি থাকে তবে সেটার নাম দেবো আমরা দশক কাঠি এরপরেই তোমরা পড়বে আপাতত তোমরা একক কাঠিটা মনে রাখো দেখো একক কাঠিতে যদি একটা মাত্র লাল বল থাকে তবে সেটার মান হচ্ছে এক তার মানে একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো দেখো একটি আমের জন্য একটি লাল বল রাখবো একটি লাল বল মানে হচ্ছে একটি আম দুটি আমের জন্য কাঠিতে দুটি লাল বল রাখবো তারপরে দেখো পরের কাঠিতে দেখো দুটো লাল বল আছে দুটো লাল বল মানে হচ্ছে দুটো আম এরপরে দেখো পাঁচটি আমের জন্য কাঠিতে পাঁচটি লাল বল রাখবো তার মানে এখানে দেখো কতগুলো লাল বল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাল বলের জন্য আমরা পেয়ে যাচ্ছি পাঁচটা আম তার মানে এটা দাঁড়ালো যে এক একটা আমের জন্য আমরা এক একটা করে লাল বল রাখব নটি আমের জন্য কাঠিতে নটি লাল বল রাখব দেখো শেষের অঙ্কটা দেখো কাঠিতে কতগুলো লাল বল রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা লাল বল তার মানে হচ্ছে নটি আম এরপর দেখো কয়েকটা তোমাদের অঙ্ক করতে দিয়েছে কতগুলো বল আছে এখানে একক কাঠিতে এক দুই তিন চার চারটি বল মানে চারটি আম কিছু কিছু জায়গায় দেখো তোমাদের আমের সংখ্যা বলে দেবে তোমাদের বল বসাতে হবে আবার কিছু কিছু জায়গায় তোমাদের লাল বলের সংখ্যা বলে দিচ্ছে তোমাদের কতগুলো আম সেগুলো বসাতে হবে পরের অঙ্কতে দেখো বল বসাই বলেছে ছটি আম দিয়েছে ছটি আমের জন্য আমরা কতগুলো বল বসাবো বলো তো ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আমের জন্য আমরা ছটা লাল বল বসিয়ে দিলাম সাতটি আমের জন্য কতগুলো বসাবো সাতটা তিন চার পাঁচ ছয় সাত এরপরে দেখো এখানে তোমাদের বল সংখ্যা দিয়ে দিয়েছে আমের সংখ্যা লিখতে হবে বল গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বলের জন্য আমার আম সংখ্যা হবে আটটি এরপরে দেখো নটি আম দিয়েছে তার মানে আমরা কতগুলো বল বসাবো নটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আমের জন্য আমরা নটা লাল বল বসিয়ে নিলাম এরপরে আছে কাঠিতে বল বসাই এখানে দেখো আমরা এতক্ষণ শুধুমাত্র একক কাঠিতে লাল বল নিয়েই পড়লাম এবার আমরা দশক কাঠিতে কী বল রাখবো সেটা নিয়ে জানব মিলি দশটি আম কুড়িয়েছে রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে তাই আর একটা নতুন কাঠির দরকার এই নতুন কাঠির নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর দেখো আমরা কি জেনেছিলাম যে একটি কাঠিতে নটির বেশি তো বল রাখা যাবে না এবার দেখো মিলি যদি নটা আমকে যদি একক কাঠিতে বসায় একটা একটা করে যদি সে বসালো তবে সে নটাই বল বসাতে পারবে মানে সে নটা আমকেই শুধুমাত্র কাঠি আর বলের সাহায্যে প্রকাশ করতে পারবে আরেকটা এক্সট্রা দেখো সে বলকে বসাতে পারবে না মানে আরেকটা আমকে সে আর প্রকাশ করতে পারবে না তখন কি হবে তার জন্য আমাদের এখানে আরেকটা নতুন কাঠির দরকার সেটার নাম দেওয়া হয়েছে দেখো দশক কাঠি শেষেরটা হচ্ছে একক কাঠি তার আগেরটা হচ্ছে দশক কাঠি আমরা দেখো আগের অঙ্কগুলোতে যোগ বিয়োগের ক্ষেত্রে এ দ এইগুলো পেয়েছিলাম এ মানে হচ্ছে একক দ মানে হচ্ছে দশক দেখো এখানে আমরা কি করলাম লাল বল আমরা গুনে নিচ্ছি এখানে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লাল বল আমরা না বসিয়ে আমরা কি বসাতে পারি বলো তো একটা হলুদ বল তার মানে দশটা লাল বলের যা মান মানে দশ হচ্ছে এর মান সেটা হচ্ছে আমরা হলুদ বলের সাহায্যে প্রকাশ করতে পারি একটা হলুদ বলের সাহায্যে আমরা দশকে প্রকাশ করতে পারি এই দেখো এখানে দিয়েছে তোমাদের দশক ঘরে দেখো একটা হলুদ বল আছে তার মানে দশক ঘরের মান হচ্ছে এক একক ঘরে কোনো বল নেই তার মানে শূন্য অর্থাৎ দেখো একটি হলুদ বল মানে হচ্ছে দশ একটি হলুদ বল যদি আমরা রাখি আমরা বুঝবো যে দশ সেটার মান হচ্ছে দশ দুটি হলুদ বল মানে সেটার মান হচ্ছে কুড়ি তিনটি হলুদ বল মানে সেটার মান হচ্ছে তিরিশ আর চারটি হলুদ বল মানে সেটার মান হচ্ছে চল্লিশ এইভাবে নটি হলুদ বল মানে হচ্ছে নব্বই মানে নটি হলুদ বলের মান হল নব্বই এরপরও দেখো এই মালাতে কতগুলো ফুল আছে আমরা দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এবার এই দশ সংখ্যাটাকে কি করে আমরা প্রকাশ করব বল কাঠির সাহায্যে আমরা জেনেছি যে দশ মানটাকে আমরা যদি দশক কাঠিতে একটা হলুদ বল বসিয়ে দিই তবে আমরা সেইভাবে প্রকাশ করতে পারবো একক কাঠিতে যদি শুধুমাত্র নটা বলই বসাই তবে কিন্তু আমরা নয় এই মানটাকে প্রকাশ করতে পারবো দশকে কিন্তু প্রকাশ করতে পারবো না তাই দশের জন্য আমরা দশক কাঠিতে শুধুমাত্র একটাই হলুদ বল বসাবো এরপরে দেখো এখানে দেখো দশটা দাগ আছে তার মানে দশ বল বসাই দেখো কি হবে একটি মাত্র হলুদ বল এটা হচ্ছে হলুদ বল একটি হলুদ বল মানেই হচ্ছে এর মান হচ্ছে দশ এরপরে দেখো কতগুলো কলা আছে দেখে নিচ্ছি দশটি কলা আছে তার মানে কিভাবে প্রকাশ করব দেখো দশক কাঠিতে একটি মাত্র হলুদ বল এখানে দেখো বল সংখ্যা গুণে তোমরা ফাঁকা ঘরে বসাবে যেখানে সংখ্যা পাবে মানে বল পাবে সেখানে সংখ্যা লিখবে যেখানে বল পাবে না সেখানে শূন্য লিখবে এখানে একটি বল আছে তার মানে এক লিখে ফেলবো একক কাঠিতে কোনো বল নেই তার মানে হচ্ছে শূন্য তার মানে দেখো একটা হলুদ বল মানে হচ্ছে দশ ঠিক আছে একটা লাল বল মানে হচ্ছে এক আর একটা হলুদ বল মানে হচ্ছে দশ লিখে নিচ্ছি লাল বল একটি একটি লাল বল মানে হচ্ছে এর মান হচ্ছে এক কিন্তু একটি হলুদ বল মানে হচ্ছে দশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ দশক কাঠিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি দশক কাটিতে একটি হলুদ বল আছে একক কাটিতে কোনো বল নেই তার মানে এখানে পেলাম এক আর এখানে পেলাম শূন্য এক দশ দশক কাঠিতে দুটো বল আছে কি বললাম বলের যতগুলো মান মানে বল যতগুলো আছে সেই মানটা এখানে বসাবো দুই এখানে কোনো বল নেই তার মানে শূন্য এখানে আমরা লিখে ফেলবো দুই দশ এখানে দেখো তিন আছে দশক কাঠিতে তিন মানে এখানে আমরা তিনটে হলুদ বল বসিয়ে নেব এখানে শূন্য মানে একক কাঠিতে কোনো বল বসবে না তার মানে হয়ে গেল তিন দশ এরপরে দেখো এখানে কতগুলো বল পাচ্ছি এক দুই তিন চার চার এটা হয়ে যাবে শূন্য এটা হয়ে যাবে চার দশ এখানে দেখো পাঁচ দশ তার মানে এখানে পাঁচটা হলুদ বল বসিয়ে নেব চার পাঁচ এখানে দেখো কতগুলো হলুদ বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার জন্য মানটা বসিয়ে দিলাম ছয় এখানে একক কাঠিতে কোনো বল নেই তার মানে হয়ে গেলো শূন্য লিখে ফেলব ছয় দশ কিছু কিছু অঙ্ক তো দেখো তোমাদের বল সংখ্যা দেওয়া আছে সেখান থেকে মানটা লিখতে হচ্ছে আবার কোথাও কোথাও তোমাদের মানটা দেওয়া আছে তোমাদের বলটা বসাতে বলেছে এরপরে দেখো সাত দশ দিয়েছে মানে দশকের ঘরে সাত এককের ঘরে শূন্য আমরা এখানে সাতটা বল বসিয়ে নেব। এখানে দেখো এককের ঘরে শূন্য আছে তার মানে কোনো বল বসবে না এরপরে দেখো দশকের ঘরে কতগুলো বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কোনো বল নেই শূন্য তার মানে আট দশ নয় দশ তার মানে দশকের ঘরে নটা বল বসবে কিছু নেই মানে শূন্য নয় দশ পরের পাতায় চলে আসছি কাঠিতে বল দেখি ও বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই এখানে দেখো কি বলেছে যদি এমনভাবে রাখি এখানে দেখো একক কাঠিতে একটা লাল বল আছে তার জন্য আমরা মান পেয়ে গেলাম এক দশক কাঠিতে কোনো বল নেই তার জন্য শূন্য কি হয়ে গেল এক এখানে দেখো একক কাঠিতে একটাই বল আছে এক আমরা পেলাম তাই তো এক লিখলাম এক আমরা কি জানলাম যে শূন্য এক যা একও হচ্ছে তাই তাই এক ও শূন্য এক একই তার মানে কোনো সংখ্যার আগে আমরা যতগুলো শূন্য বসাই না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না যেমন দুইও যা শূন্য দুইও তাই আবার দুইও যা শূন্য শূন্য দুইও হচ্ছে তাই কারণ সংখ্যার আগে আমরা একটা দুটো তিনটে যতগুলোই শূন্য বসাই না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু সংখ্যার পরে যদি আমরা শূন্য বসাই তার মানের পরিবর্তন হয় তার মানে দুইয়ের আগে আমরা যতগুলো শূন্য বসাচ্ছি মানের কোনো পরিবর্তন হচ্ছে না এটাও যা এটাও হচ্ছে একই ইকুয়াল টু মানে হচ্ছে একই সেম কিন্তু এটা যা দুই কিন্তু সেম নয় দুটো হচ্ছে আলাদা তার মানে আমরা কি জানলাম সংখ্যার আগে যদি শূন্য যতই শূন্য বসায় না কেন মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু কোনো সংখ্যার পরে যদি শূন্য বসায় তবে মানের পরিবর্তন হয় এরপরে দেখো একই অঙ্ক দিয়েছে রঙিন কাঠিতে দেখো এখানে একক ঘরে তিনটে লাল বল আছে শূন্য তিন দশক কাঠিতে কোনো বল নেই এটার মান হচ্ছে তিন এখানে দেখো একক কাঠিতে তিনটে বল তার মানে হচ্ছে তিন তার মানে শূন্য তিনও যা তিনও হচ্ছে একই শূন্য তিন ও তিন একই এরপরে দেখো দশক কাঠিতে শূন্য তার মানে কোনো বল পাবো না একক কাঠিতে পাঁচ আছে মানে পাঁচ হচ্ছে মান তার জন্য একক কাঠিতে আমরা পাঁচটা বল লিখে নিলাম এটা কত হয়ে গেল পাঁচ তাই তো শূন্য পাঁচ এখানে দেখো পাঁচ আছে মানে কতগুলো আমরা শূন্য বসাবো পাঁচ তার মানে দেখো শূন্য পাঁচ যা পাঁচ হচ্ছে তাই শূন্য পাঁচ ও পাঁচ হচ্ছে একই